হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই একটা চিন্তার মধ্যে রয়েছে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কি মার্চেই হবে না আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাবে। এ বিষয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ও নিউজ আপডেট দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় তো বলা হচ্ছে পরীক্ষার রুটিনও বেরিয়ে গেছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তোমাদের এর এই মুহূর্তে কী ইনফরমেশান রয়েছে, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হতে পারে এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি বলছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত বাস্তবটা তোমাদের সঙ্গে তুলে ধরব যে তোমাদের এই মুহূর্তের যা ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হতে পারে। তো তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা প্রত্যেকেই এতদিন ধরে প্রথমে বলা হচ্ছিলো যে মার্চেই পরীক্ষা হবে, বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশান পাওয়া যাচ্ছিলো। তারপরে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে তোমাদের মার্চে কখনোই পরীক্ষা নেওয়া পসিবল না, তোমাদের পরীক্ষা জুন জুলাই মাসে নিতে হবে। কারণ যে পরিমাণে সিলেবাস, যেটুকু সিলেবাসের ওপর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে সেটুকু সিলেবাসের কিছু অংশ শেষ হয়নি। মাধ্যমিকের ক্ষেত্রে তো দেখা গেছে একটা দুটো চ্যাপ্টার শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তো কিছুই এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ স্কুলই খোলা হয়নি। আর অনলাইনে হলেও সেরকমভাবে মানে টিচাররাই স্যাটিসফাই না, সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে এ কতটাই বা তারা কমপ্লিট করতে পারবে সেই দিক থেকে কিন্তু আমরা বলতে পারি যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো স্কুল শিক্ষা দপ্তরের অ্যাকর্ডিং যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো যে মার্চ মাসে তোমাদের কখনোই পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা বিধানসভা ভোটের পর মানে জুন জুলাই মাসে পরীক্ষা হবে। এরপরে যদি আমি বলি যে আমাদের তারপরেই দেখা গেছে কিছুদিন পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের মাধ্যমিকের এর বা উচ্চ মাধ্যমিকের কোনো টেস্ট পরীক্ষা হবে না, মানে 2021 বোর্ড এক্সামগুলো যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেই বোর্ড এক্সামগুলোর কোনো টেস্ট পরীক্ষা হবে না, মানে মাধ্যমিকেরও টেস্ট পরীক্ষা হবে না, উচ্চ মাধ্যমিকেরও টেস্ট পরীক্ষা হবে না, তোমাদের ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা হবে। কিন্তু কবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। তারপরে কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে, কোনো কোনো জায়গায় কোনো কোনো ওয়েবসাইটে বা কোনো কোনো ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রুটিনও দিয়ে দিচ্ছে যে অমুক তারিখে অমুক পরীক্ষা রয়েছে। তো এই যে রুটিনগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা যে তোমরা বিভিন্ন যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি ফেক, তোমাদের রুটিন বা ফেক নিউজ বলতে পারো তোমরা। সেই কারণে তোমরা এই ধরনের যে ফেক জায়গাগুলোতে যাচ্ছ সেই ফেক জায়গার থেকে তোমরা ইনফরমেশান নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের মার্চ মাসেই পরীক্ষা হবে, পরীক্ষার রুটিন তো অনেকে বলছো বেরিয়ে গেছে, কিন্তু এরকম কোনো কিছু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্টই হয়নি। এখনও পর্যন্ত পর্ষদের কর্মচারীরাই জানে না বা পর্ষদে যারা ওয়ার্ক করছে তারাই বলতে পারছে না যে কবে মাধ্যমিক নেওয়া পসিবল, কারণ আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী তারাই এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না কবে স্টুডেন্টদের পরীক্ষা নিলে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য সুইটেবল হবে। এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে হবে তা নিয়ে। তিনি যখন নবান্নতে একটা সাংবাদিক বৈঠকে বসেছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি মার্চেই নেওয়া হবে, সে বিষয়ে তিনি বলে কিভাবে মার্চে নেওয়া সম্ভব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কারণ স্কুলই এখনো পর্যন্ত খোলেনি, স্টুডেন্টদের সিলেবাসই এখনো শেষ হয়নি, সে অনুযায়ী কোনো মতেই সম্ভব না মার্চে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নেওয়ার। এটা কিন্তু সরাসরি ইঙ্গিত দিয়ে দিয়েছে মার্চে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে না, সেটা কিন্তু ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্টলি ইঙ্গিত দেয়নি, ইনডাইরেক্টলি কিন্তু বলে দিয়েছে এবং বলেছে যে কবে মাধ্যমিক হবে কবে উচ্চ মাধ্যমিক হবে সেটা শিক্ষা দপ্তর দেখছে, শিক্ষা দপ্তর যথাসময়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে এরকম পরিস্থিতি না যে স্কুল খোলা আগে জরুরি তারপরে পরীক্ষার কথা চিন্তা করা যাবে, আগে তো স্কুল খুলুক এই বিষয়েই কিন্তু তিনি সেই বৈঠকে জানিয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের যে সমস্ত ইনফরমেশান তোমাদের দেয়া হচ্ছে এই সেই সমস্ত ইনফরমেশান কিন্তু একেবারে ফেক। এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরই বুঝে উঠতে পারিনি যে কবে তোমাদের এক্সাম হবে, কতটা সিলেবাসের ওপর এক্সাম হবে। এখনও পর্যন্ত কেউ পশ্চিমবঙ্গ বা কোনো জায়গার কোনো ব্যক্তি বলতে পারে না তোমাদের এর কবে মাধ্যমিক পরীক্ষা হবে, কবে
কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, কতটা সিলেবাসের ওপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এখনও পর্যন্ত কেউ বলতে পারে না। এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো নিউজ আপডেট হয়নি। তারা এখন পরিকল্পনা করছে যে কীভাবে কতটা সিলেবাসের ওপর কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নেওয়া হয়। আমি যদি এখন এই মুহূর্তে যে তথ্য পাওয়ার যে তার রেকর্ডিং তোমাদেরকে বলি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি মার্চে হবে, সেক্ষেত্রে বলবো না, কোনো মতেই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চে হবে না। আমার যেটা মনে হয় যে তোমাদের যে সিলেবাস এখনও পর্যন্ত কভার হয়নি, স্কুল খুলবে তাও এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ধারণা বা বহিঃপ্রকাশ শিক্ষা দপ্তর করেনি বা রাজ্য জানিয়ে দেয়নি, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিধানসভা ভোটের পরেই হবে এটুকু আমার এই মুহূর্তে মনে হচ্ছে। এটা পুরোপুরি আমার থিঙ্কিং, অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। তোমাদের পরীক্ষা আমার মনে হয় যেটা যে স্কুল শিক্ষা দপ্তর যেটা জানিয়ে দিয়েছে বা অনুরোধ করেছে পর্ষদকে, এ সে অনুযায়ী আমার মনে হয় যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন জুলাই মাসে হবে। প্রথমে মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে কিংবা জুলাই মাসে, তারপরে 10-15 দিন পর তোমাদের আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এটাই আমার মনে হয় স্কুল শিক্ষা দপ্তর যে অনুরোধ করেছে বা আবেদন করেছে, তার অ্যাকর্ডিংই হয়তো 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।